আমরা আজকে একটু জঙ্গলে উঠেছি, জঙ্গলের ভিতরটা ঘুরে দেখবো। ভাই সবিক দাঁড়া, একসাথে যাই জঙ্গলের ভিতরটা মোটামুটি ঘুরে দেখবো, দেখি কি কিরকম জঙ্গলটা। প্রচুর ঘন আছে ভাই, এখানে কোনো অসুবিধা নেই তো? নেই বললে চলে না। আমরা তো বোটে করে জঙ্গল অনেকবার ঘুরেছি, দেখেছি, ঘুরছিলাম তো একটু জঙ্গলে নেমে দেখলাম। এটা যেহেতু বাঘের জঙ্গল না, এটা লোকালয়ের জঙ্গল, ওই জন্য আমরা জঙ্গলের ভিতরটা একটু ঘুরছি। একটা কাঁকড়া গর্ত, এই তো ওই গর্ত, ওই গর্ত জোয়ারের জল উঠে আসছে না? এগুলো জোয়ারের জল সব উঠছে। আমরা যে সাইড দিয়ে হেঁটে যাচ্ছি এখান থেকে জল তো নেই, দেখলাম জল নেই, কারণ এখন মরা নেই, এই জন্য জলটা ওঠে না এত। সজনাখালি পাখির এলাকায় পাখির জঙ্গলে আমরা দুপুরে বোট সাফারি করছিলাম, করতে করতে অর্ধেক জোয়ার হয়েছে। এমন সময় আমরা বোট সাফারি করছিলাম, তারপরে ফুল জোয়ার হয়ে গেল। আমরা ভাবলাম একটু জঙ্গলের গভীরে গিয়ে দেখি যে জঙ্গলের গভীরটা কেমন। পাখির এলাকায় পাখির জঙ্গলে গাছে সাপ থাকে, গাছে কাঁকড়া থাকে, স্বাভাবিকভাবে এটা বেশ নতুনত্ব। যারা আপনারা ভ্রমণে আসবেন পাখির জঙ্গলে, তারা নিশ্চয়ই কখনো জঙ্গলে উঠবেন না। আমরা সৌভিক চেনাশুনো মানুষ, আমাদের ভিডিওতে দীর্ঘদিন ধরে সৌভিক কাজ করে, সৌভিকের তথ্যে আমরা সমৃদ্ধ হই। সেই জায়গা থেকে আমরা সৌভিকের খানিকটা আশ্বাসে আমরা জঙ্গলে উঠেছিলাম। সত্যি কথা বলতে ছোটো ছোটো কাঁকড়ার গর্ত আছে, সেই গর্তের মধ্যেই লুকিয়ে থাকে সাপ। যাই হোক, আমরা খুব বেশি দূর যাইনি, এই জঙ্গল সাফারি আমাদের খুব সীমিত। সাপ তো আছে, সাপ নেই জঙ্গলে, আমাকে বলে আসবে না সাপ। জঙ্গল মানেই ভয়, কখন কোত্থেকে কি আসবে বলা যায়। তো আমরা ঘুরছি সৌভিকের সাথে, জঙ্গলে নেবে আর কি, দেখছি জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে জঙ্গলে ভিতরটা একটু গভীরের দিকে। আমরা তো বোট নিয়ে গভীরে যেতে পারি না, জঙ্গলে কানাটা দিয়ে দেখে দেখে চলে যাই। এর ভিতরে বোট নিয়ে কে ভিতরে মানুষ যাওয়াই অসম্ভব। আজকে আমরা যাচ্ছিলাম জঙ্গলের ভিতরের দিকে, কিন্তু এতটা ঘন জঙ্গলের ভিতর যে আমাদের গাছের ফাঁকা দিয়ে গলে 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 যেতে হচ্ছে, প্রচুর ঘন। চলুন দেখাই পুরো জঙ্গলের ভিতরটা। পাখি তো আছে, গাছের উপরে উঠে যাচ্ছে কাঁকড়া, জলের কাঁকড়া উপরে উঠছে, কি অমায়িক দৃশ্য! এটা সুন্দরবনেই সম্ভব একমাত্র। এই যে এই যে প্রতিটা গাছে কাঁকড়া এখানে। আমরা একটু সামনের দিকে যাবো, পর্দা পর্দা জল উঠে আসছে। আমরা যেটা দেখছি, আমরা যে নদীর কানা দিয়ে যেখানটা এসে বোট থামালাম, তার পাশ দিয়ে যে খাড়িটা ঢুকলো, এই খাড়িটা কোন দিক দিয়ে গেছে? এই খাড়িটা আজ অব্দি কোনোদিন এখনো শেষ করা যায়নি। এই খাড়িটা কোথায় গেছে আমরা এখনো আজ অব্দি উদ্ঘাটন পাইনি। খাড়িটা এখান দিয়ে শুরু হয়েছে এটা আমরা বুঝতে পারছি, এই গোমন নদীর যে শাখায়, শাখার পাশ দিয়ে খাড়িটা। কিন্তু খাড়িটা কত দূরে গেছে
এটা আমরা আজব দিয়ে শেষ করতে না হ্যাঁ সেটাও সঠিক কারণ যাওয়াটাও সম্ভব না যেতে পারিনি আমরা এখন এতটা ঘন আর ভিতর দিয়ে গেলে একা গেলে খুবই বিপজ্জনক আর ভয় ভয় প্রচুর একটা ভিতরে কাজ করে ভয় কাজ করে যেহেতু তার জন্য আমরা যেতেও পারিনি আজব দিয়ে এখন এই যে খাড়িটা গেছে তাহলে আমরা তো যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু জল উঠে গেছে কি করে জল উঠে গেছে আর তাছাড়া ওদিকে প্রচুর ঘন প্রচুর ঘন চলো একটু খাড়ির কানাগুলো একটু দেখি খাড়ির কানা দিয়েই যায় তাহলে যতটা যাওয়া যায় হ্যাঁ সুন্দরবনের জঙ্গল সুন্দরবন যাদের টানে তাদের জন্য আমি অবশ্যই বলবো যে আমাদের এই সুন্দরবন কর্চাটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন রাখলে আমরা বিভিন্ন সময়ে সুন্দরবনের বিভিন্ন দৃশ্যপট আমাদের এই ভিডিওতে তুলে আনার চেষ্টা করি হয়তো কখনো সবটা পারি না কখনো আপনাদের মনের মতো ভিডিও দিতে পারি না কিন্তু এই পর্বে আমরা বাঘের জঙ্গলে বাঘহীন বাঘের জঙ্গল বা বাঘ নেই যে জঙ্গল আসলে জঙ্গল কথাটার সঙ্গেই তো বাঘ জুড়ে থাকে সে কারণে আমরা এই জঙ্গল যখন ঘুরে দেখছিলাম নিশ্চিন্তে ঘুরছিলাম তার কারণ এখানে বাঘ নেই কিন্তু বলে রাখা দরকার ঢিলছোঁড়া দূরত্বেই কিন্তু সজনেখালি রেঞ্জ তবুও এই জঙ্গলে সৌভিকের কথা অনুযায়ী 20-30 বছরও বাঘ আসেনি বাঘের পা পড়েনি ফলে এই জঙ্গলটা নিরিবিলি নির্জন এই জঙ্গলের বিভিন্ন সাইড আমরা ঘুরে দেখেছি বিভিন্ন দিক থেকে দেখেছি ও বলে রাখা দরকার পাখির জঙ্গল এখন আর পাখির জঙ্গল নেই এখন এই জঙ্গলের নতুন নামকরণ হয়েছে নাম হয়েছে কুমিরঢাকার জঙ্গল যাই হোক আপনারা আমাদের ভিডিওতে গেলেই পেয়ে যাবেন কুমিরঢাকার জঙ্গল আপনারা যদি ইউটিউবে সার্চ করেন কুমিরঢাকার জঙ্গল তবুও আমাদের ভিডিও পাবেন এবং আমরা সমস্ত ভিডিওর লিংক আমরা নিচে দিয়ে দেবো এই কুমিরঢাকা জঙ্গল নিয়ে যতগুলো ভিডিও করেছি আমরা তবে একটা কথা বলে দিই সুন্দরবন জঙ্গল সাফারি আমরা খুব বেশি করতে পারি না কারণ বাঘের জঙ্গল থাকে তো তবে এই পাখির জঙ্গল বা কুমিরঢাকা জঙ্গলে এসে আমরা কিন্তু মনের আনন্দে সাফারিটা করি পাখির জঙ্গলে কোশ্চেন উঠতে পারে যে কোনো বড় গাছ কি নেই সত্যি কথা বলতে পাখির জঙ্গলের শুরু এটা আমাদের ভিডিও লিংকে দেবো আরও গভীর জঙ্গল পাখির জঙ্গল যেটা সেখানে কিন্তু বড় বড় গাছ আমরা দেখেছি কিন্তু এই জঙ্গল এই ম্যানগ্রোভগুলো নতুন হচ্ছে এবং এই ম্যানগ্রোভগুলি এত ঘনভাবে তৈরি হয়েছে এত ঘন যে এখানে এখনও বড় গাছ তাড়াতাড়ি বেড়ে উঠতে পারেনি স্বাভাবিকভাবেই ম্যানগ্রোভ যেখানে হয় এমনই হয় এবং তাদের নিচে সূর্যালোক খুবই কম প্রবেশ করে গভীর আমরা যেতে পারছি না ফিরে আসতে হলো আর জোয়ার উঠে যাচ্ছে এখানে বুনো মুরগি টুরগি পাওয়া যায় নাকি মুরগির পশম দেখছি ছবি মুরগির পশম বলতে ওটা বুনো মুরগি না ওটা অ্যাকচুয়ালি লোকালয় এখানে আশেপাশে লোকালয় এবার যেটা বুনো বিড়াল পাওয়া যায় ওই বিড়াল ওই লোকালয় থেকে হাঁস মুরগি যাবতীয় সব এনে এখানে খায় আর কি ও আচ্ছা এই জন্য এখানে এই মুরগির পশম দেখা যায় আচ্ছা আমরা আস্তে আস্তে নদীর কাঁটা দিয়ে চলে আসছি এখানে কিন্তু কাঁটা কাঁটা আছে এটা কাঁটা না হ্যাঁ ও ক্যাকটাস যেটা বলে ক্যাকটাস জাতীয় এটা একটা গাছ এটা গায়ে পাতাটা পুরো পাতার গায়ে কাঁটা কাঁটা হ্যাঁ হ্যাঁ লাগলেই যেখানে লাগে কিছুটা হ্যাঁ ধনিয়া পাতার মতো দেখতে পাতাটা দেখো ভালোভাবে পুরো কাঁটা কাঁটা যেখানে লাগবে পুরো চিরে যাবে ছবি ভিতরে যেতে পারছি না না ভিতরে যাওয়া সম্ভব হচ্ছে না আমরা নিচের দিকটা একটু দেখাও আমরা যখন প্রথমে গেছিলাম এখানটা শুকনো ছিল এখন অনেকটা জল উঠে যাচ্ছে না 10-15 মিনিটের ভিতরে এতটা জল উঠলো আমরা যাচ্ছিলাম এখান থেকে ফিরে যাবো আমাদের নৌকায় সামনে আছে বোটটা আমরা বোটের দিকে আগাচ্ছি তবু ওইটুকু যেতেই আমাদের অনেকটা টাইম লেগে যাবে কারণ এতটা ঘন জঙ্গলটা এখান থেকে জমা যাচ্ছে না আস্তে 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 সাইড ঘুরে ঘুরে আমাদের যেতে হচ্ছে এই তো প্রথমবার যেখানে গেছিলাম পার খোঁজ পাওয়া গেছে এই খোঁজ ধরেই ফিরে যাবো চলো এই খোঁজ ধরে ধরে চলে এসো আমরা পায়ের খোঁজ ধরে ধরে ফিরে যাচ্ছি যাতে যেতে আমাদের সুবিধা হয় আমরা অবশেষে চলে আসলাম অবশেষে নৌকায় আমাদের বোটের পাশে চলে এসেছি এবার বোটে উঠে যাব আর ভিতরে যাব না প্রচুর কষ্ট হাঁটাই যাচ্ছে না পায়ে শুলো ফুটছে প্লাস জল উঠে যাচ্ছে যার কারণে আমরা এখন নৌকার দিকেই চলে যাব চলো যাই হোক এই জঙ্গলটা নতুন হচ্ছে এবং এই জঙ্গলটা যেহেতু ম্যানগ্রোভ নতুনভাবে গড়ে উঠেছে সে কারণে এর মধ্যে একটা মায়া আছে যাই হোক আপনারা যদি আসেন এই জঙ্গল ঘুরতে তাহলে এগুলো দেখলে বুঝতেই পারবেন নতুন হয়েছে এই ম্যানগ্রোভ
যাই হোক, এই পর্বে কেমন লাগলো ভিডিও আপনাদের, এই পাখির জঙ্গল বা কুমির ঢাকা জঙ্গল ভ্রমণ অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।